সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। মুসলিমদের উপরে হামলা চালান, তাদের মেয়েদের অপহরণ করুন, ভাষণ জামিয়ার বন্দুকবাজে। এক ঢিলে তিন পাখি মারা যাবে না বলছে রাশিয়া। ডেল্টার বিরুদ্ধে ফাইজারের টিকা কম কার্যকর বলছে ইসরায়েলি গবেষণা। 29 আরোহী নিয়ে রাশিয়ায় বিমান নিখোঁজ। ভারতে বিয়ের আসরে বরকে ইচ্ছে মতো জুতো পেটা। এবং সাইবার হামলায় বিপদে 17 দেশের কয়েকশো কোম্পানি, টাকা দাবি হ্যাকারদের। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। মুসলিমদের উপরে হামলা চালান, তাদের মেয়েদের অপহরণ করুন, ভাষণ জামিয়ার বন্দুকবাজে। লাভ জিহাদ ও জন্ম নিয়ন্ত্রণ আইন, এই দুটি বিষয়ে আলোচনার জন্য গত রবিবার হরিয়ানার পতৌদি অঞ্চলে মহাপঞ্চায়েত ডাকা হয়। গত বছর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে নাগরিকত্ব আইন বিরোধী সবাই যে গুলি চালিয়েছিল, সেই 17 বছরের কিশোর ভাষণ দেয় মহাপঞ্চায়েতে। সে হুমকি দিয়ে বলে, যদি আমি জামিয়া অবধি যেতে পারি তাহলে পতৌদিও এমন কিছু দূরে নয়। সন্ত্রাসবাদী মানসিকতার লোকেরা যেন সাবধান থাকে। উপস্থিত জনতাকে সে বলে, লাভ জিহাদের মাধ্যমে মুসলমানরা যদি হিন্দু মেয়েদের নিয়ে নেয় তাহলে আমাদেরও মুসলিম মেয়েদের অপহরণ করা উচিত। তার ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাকে বলতে শোনা যায়, আমরা যদি আক্রমণ করি মুসলিমরাও জয় শ্রীরাম বলবে। 2020 সালের 30 জানুয়ারি ওই ছেলেটি সিএএ বিরোধী সমাবেশে গুলি চালায়। সে বলে, ইয়ে লো আজাদি, স্লোগান দেয়, দেশ মে জো রেহনা হোগা, বন্দে মাতারাম কহনা হোগা, দিল্লি পুলিশ জিন্দাবাদ। তার গুলিতে এক ছাত্র আহত হয়, পরে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে, তার নামে খুনের মামলা হয়। পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এক পদস্থ অফিসার জানান, তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছিল, কয়েক মাস পরে সে ছাড়া পেয়ে যায়। পতৌদির মহাপঞ্চায়েত সম্পর্কে তিনি বলেন, এখনো কেউ এ সম্পর্কে অভিযোগ করেনি, তবে আমরা তদন্ত করছি। গত বছর ফেব্রুয়ারি মাসে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের জেরে দিল্লিতে দাঙ্গা হয়, 50 জনের বেশি মারা যান, আহত হন আরও অনেকে, বিপুল সম্পত্তির ক্ষতি হয়। গত সেপ্টেম্বর মাসে ওই দাঙ্গার ওপরে 17,500 পাতার চার্জশিট দাখিল করে পুলিশ, তাতে নাম আছে 15 জনের। তারা সকলেই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন, কিন্তু আইনের পক্ষে যারা মিটিং মিছিল করেছিলেন তাদের কারো নাম চার্জশিটে নেই। চার্জশিটে 2,600 পাতা জুড়ে অভিযুক্তদের অপরাধের বর্ণনা দেওয়া হয়েছে, তার সঙ্গে রয়েছে কয়েক হাজার পাতার অ্যানেক্সচার। কয়েকটি ক্ষেত্রে সন্ত্রাস দমন আইনে চার্জ আনা হয়েছে। চার্জশিটে অভিযুক্তদের মধ্যে আছেন সাসপেন্ডেড আপ কাউন্সিলর তাহির হোসেন। পুলিশ জানিয়েছে এখনও তদন্ত চলছে, পরে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে, তাতে আরও কয়েকজন অভিযুক্তের নাম থাকবে। পুলিশ এদিন আদালতে বলে, চার্জশিটে যে ষড়যন্ত্রকারীদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সঙ্গে দাঙ্গাবাজদের সরাসরি সম্পর্ক ছিল। সিলামপুর ও জাফরাবাদে দাঙ্গা করার জন্য দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল, দাঙ্গার ওই দুটি এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বলা হয়েছে ষড়যন্ত্রকারীরা দাঙ্গার ছক কষেছিল, এলাকার মাঝারি স্তরের নেতারা সেই ছক কার্যকর করার দায়িত্বে ছিল, তাদের সঙ্গে যোগাযোগ ছিল দাঙ্গাবাজদের। পুলিশের দাবি, ছাত্ররা 20 কিলোমিটার হেঁটে দাঙ্গায় অংশগ্রহণ করতে এসেছিল। এক ঢিলে তিন পাখি মারা যাবে না বলছে রাশিয়া। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা বিরোধিতা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এক বিষয়ের আলোচনায় আরও 2 বিষয় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তাতে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এই মন্তব্য করেছেন। তিনি সোমবার এক টুইটার বার্তায় বলেছেন, কোনো কোনো পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষক ভিয়েনা সংলাপে আরও 2টি বিষয় অন্তর্ভুক্ত করার যে দাবি তুলেছেন তা এক ঢিলে তিন পাখি মারার প্রচেষ্টা সমতুল্য। তিনি বলেন, এই প্রচেষ্টা অবাস্তব ও অগঠনমূলক। বর্তমানে ভিয়েনায় যে সংলাপ চলছে তার একমাত্র লক্ষ্য 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার সক্রিয় করা। উলিয়ানভ একই দিন আরেক টুইটার বার্তায় বলেন, রাশিয়া প্রচণ্ডভাবে পারস্য উপসাগরের নিরাপত্তা নিয়ে সংলাপ চায়, কিন্তু সেটি আলাদা বিষয় এবং তাকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। মার্কিন প্রতিনিধি দল এই সংলাপে পরোক্ষভাবে অংশ নিচ্ছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর 1 বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 36 অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে।
ডেল্টার বিরুদ্ধে ফাইজারের টিকা কম কার্যকর বলছে ইসরায়েলি গবেষণা। ইসরায়েল জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কম কার্যকরিতা দেখিয়েছে ফাইজার বায়ো এনটেকের টিকা, যদিও এটি করোনা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী বর্ম হিসেবে কাজ করছে। গত এক মাসের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ফলাফল জানানো হয়। করোনা ভারতীয় ধরন ডেল্টার প্রকোটকে এর সঙ্গে যুক্ত করা হয়। বলা হচ্ছে আগের যে কোনো ধরনের চেয়ে ডেল্টার ক্ষেত্রে ফাইজারের টিকা কম কার্যকর। এটাও বলা হচ্ছে ডেল্টা দ্রুত সংক্রমণশীল হলেও বিশেষ করে টিকা গ্রহণকারীদের গুরুতর অসুস্থতা বা মৃত্যুর দিকে ধাবিত করে না। ৬ জুন থেকে জুলাই শুরুর দিকে অসুস্থতার বিরুদ্ধে টিকা 64% লোককে সুরক্ষা দিয়েছে বলে জানানো হয়, তবে এই হার আগে ছিল 94%। করোনা ভারতীয় ধরন ডেল্টা ছড়ানোর পর এমনটা দেখা যাচ্ছে জানায় বলে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময় তুলে দেওয়া হয় ভাইরাস সংক্রমণজনিত নিষেধাজ্ঞা। সংক্রমণ বাড়ার ইঙ্গিত পাওয়া গেলেও তথ্যপাত্র বলছে ফাইজার টিকা গুরুতর অসুস্থতা থেকে রোগীদের রক্ষা করছে। 93% রোগীকে হাসপাতালে ভর্তি রোধ করেছে, যা আগে ছিল 97%। ডেল্টার কারণে পুরো বিশ্বের করোনা পরিস্থিতি পাল্টে গেছে। এ মিউটেশন বাণিজ্য ভ্রমণ ও বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তবে ইসরায়েলের গবেষণা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার। তারা বলছে কিছু ক্ষেত্র ছাড়া টিকাটি অন্যান্য ধরনের মতো ডেল্টার বিরুদ্ধেও কার্যকর। করোনা টিকাদানে বিশ্বের অন্যতম দেশ ইসরায়েল, তারা জনসংখ্যাকে 57% পুরোপুরি টিকা দিতে সক্ষম হয়েছে। গত শুক্রবার একটি সংবাদ সংস্থা জানায় টিকা নিয়েছে এমন অনেকেই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে, এর হার প্রায় 55%। 93 লাখ জনসংখ্যার দেশ ইসরায়েলে সোমবার পর্যন্ত 2600 সক্রিয় রোগী ছিলেন, যা আগের সপ্তাহের চেয়ে দ্বিগুণ। এর মধ্যে 35 জনের অবস্থা গুরুতর। 29 আরোহী নিয়ে রাশিয়ায় বিমান নিখোঁজ। 29 জন আরোহী নিয়ে গন্তব্যে যাওয়ার সময় রাশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির সর্বপূর্বে অবস্থিত কামচটকা উপত্যকার উপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটি নিখোঁজ হয় বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি নিউজ। সংবাদ মাধ্যমটি জানিয়েছে নিখোঁজের বিমানটি অ্যান্টনভ AN-26 মডেলের। কামচটকা উপত্যকার উপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সময় বিমানটিতে 29 জন আরোহী ছিলেন। বিমানের বর্তমান অবস্থা জানতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় প্রধান পরিচালকের প্রেস সার্ভিস জানিয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিমানটির অবস্থান জানতে কাজ চলছে। ধারণা করা হচ্ছে বিমানটিতে 23 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। আরটি জানিয়েছে নিরাপত্তাগত কোনো ত্রুটির কারণে বিমানটি নিখোঁজ হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখছেন রুশ কর্মকর্তারা। এছাড়া কামচটকা উপত্যকার পালানো নামক স্থানের পাশে বিমানের খোঁজ মিলতে পারা ধারণা করে সেখানে তল্লাশি চালাতে 2টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। ভারতে বিয়ের আসরে বরকে ইচ্ছে মতো জুতো পেটা। নানা জাত গোত্রের কারণে ভারতে বিচিত্র সব ঘটনা ঘটে। এবার এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা, মালা বদল করছিলেন বর, হঠাৎই আসরে ঢুকে বরকে ইচ্ছে মতো জুতো পেটা করলেন এক নারী, আর সে জুতো পেটার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে হমিরপুর জেলার এক বিয়ের আসরে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানা গেছে, বিয়ে শেষে বর কনে যখন মালা বদল করছিলেন তখন হঠাৎ এক নারী মঞ্চে ওঠেন। তিনি ফটোগ্রাফারকে ঠেলে সরিয়ে দিয়ে পা থেকে স্যান্ডেল খুলে ইচ্ছে মতো বরকে জুতো দিয়ে মারতে থাকেন। সে সময় উপস্থিত অতিথিরা ওই ঘটনা ভিডিও করে রাখে। পরে জানা যায় ওই নারী বরের মা। ছেলে নিচু গোত্রে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে তিনি বিয়ের আসরেই নিজেকে সামলাতে না পেরে এই কাণ্ড ঘটান। প্রকাশিত প্রতিবেদনে এও বলা হয়েছে, আগে থেকে ছেলেটির মা এ বিয়েতে রাজি ছিল না, কিন্তু ছেলেটি আগেই রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছিল। পরে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়, কিন্তু বিয়ের আসরে পুরনো খুব মাথাচাড়া দিয়ে ওঠে বরের মায়ের, আর তাতেই এই কাণ্ড ঘটান তিনি। এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সাইবার হামলায় বিপদে 17 দেশের 100 কোম্পানি, টাকা দাবি হ্যাকারদের। যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি কেশায়াতে সাইবার হামলা চালিয়েছে রাশিয়ার সাথে সম্পর্কিত একটি র্যানসম ওয়ার হ্যাকার গ্রুপ। সিস্টেমের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে $7 কোটি বা 590 কোটি টাকা দাবি করেছে তারা। এর সাথে কেমব্রিলেনের কোনো যোগসূত্র থাকলে তার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান কেশার সিস্টেমে হামলা চালিয়েছিল আর ইভিল নামের একটি হ্যাকার গ্রুপ। এতে অন্তত 17টি দেশের 100 কোম্পানি বিপদে পড়েছে, বন্ধ হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্য। আরিভিল নিজেদের ব্লকে হামলা চালানোর দাবি করেছে। নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে বিটকয়েন মারফত $7 কোটি মুক্তিপণ দাবি করেছে তারা। হ্যাকার গ্রুপটি এর আগে বিশ্বের সবচেয়ে বড় মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান JBS এ হামলা চালিয়ে $1.10 কোটি হাতিয়ে নিতে সক্ষম হয়। এদিকে ঘটনা তদন্তে FBI কে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রেমলিনের যোগসূত্র খুঁজে পাওয়া গেলে তার জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। যারা ক্ষতিগ্রস্ত, মিয়ামি ভিত্তিক ক্যাশিয়া বিভিন্ন কোম্পানিকে নেটওয়ার্ক ও সফটওয়্যার সেবা দেয়। আর্থিক খাত থেকে শুরু করে পর্যটন, রিটেইলার, এমনকি বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ব্যবহার করে। সারা বিশ্বে তাদের সেবা গ্রহীতা।
কোম্পানিগুলো এই সাইবার হামলার শিকার হয়েছে। অর্থ লেনদেনের সফটওয়্যারের জটিলতার কারণে সুইডেনের কুপ নামের একটি চেইন শপ তাদের 800টি শাখার শনিবার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দেশটিতে একটি ওষুধ চেইন, গ্যাস স্টেশন চেইন, রাষ্ট্রীয় রেলওয়ে এবং সরকারি গণমাধ্যম এসভিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। জার্মানি বার্তা সংস্থা ডিপিএ এর প্রতিবেদন অনুযায়ী দেশটিতে একটি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানের কয়েক হাজার কাস্টমার র্যানসম ওয়্যার বা ডেটা আত্মসাতে শিকার হয়েছেন। দুটি বৃহৎ ডাচ প্রযুক্তি প্রতিষ্ঠানও সমস্যায় পড়ার কথা জানিয়েছে। কেশার প্রধান নির্বাহী ফ্রেট ভকলো জানিয়েছেন, হামলা শিকার হওয়াদের মধ্যে বেশিরভাগই ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান, যার মধ্যে দাঁতের ক্লিনিক থেকে শুরু করে স্থাপত্য প্রতিষ্ঠান, প্লাস্টিক সার্জারি সেন্টার এমনকি লাইব্রেরিও রয়েছে। আরিভিলের এই হামলায় সব মিলিয়ে 50 থেকে 60টি প্রতিষ্ঠানের 37,000 গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখতে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান মেন্ডিয়ান্টকে দায়িত্ব দিয়েছে কেশা। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া, এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে তারা হামলার বিষয়ে তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক অ্যানি নিউবার্গার জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন হামলা তদন্তে সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন। কেউ হামলার শিকার হলে সে বিষয়ে এফবিআইকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। এই হামলায় ক্রেমলিনে জড়িত থাকা সন্দেহ করা হলেও সিলভার দ্য পলিসি অ্যাক্সিলারেটর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ দিমিত্রি আলপেরোভিচ সে সম্ভাবনা নেই বলে জানান। তবে তার মতে রাশিয়া দেশটিতে সক্রিয় হ্যাকার গ্রুপগুলো কার্যক্রম বন্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এটি সেই প্রমাণ দিচ্ছে। এই খবর জানিয়েছে ডয়চে ভেলে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।